নবীজি বলছেন কেউ যদি এই তাসবিটা 100 বার প্রতিদিন পড়ে, আল্লাহ সাথে সাথে তাকে 10টা দাস মুক্ত করে দেওয়ার সওয়াব আমলনামায় দিয়ে দিবেন, 100টা নেকি তার আমলনামায় লিখে দিবেন, 100টা গুণা তার আমলনামার থেকে মুছে দিবেন। আর নবীজি বলছেন ওর থেকে বেশি কেউ যদি বলতে পারে তাহলে ভিন্ন কথা, নচেত এই 100 বার বর্ণেওয়ালার থেকে উত্তম আমল ওই দিন আর কেউ করে নাই এই হিসাবে আল্লাহ লিখে নেবেন। ওই দিনে শয়তান তার আর কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ শয়তান থেকে তার জন্য একটা রক্ষার কবচ বানায় দিবেন। একজন আমার কাছে জানতে চেয়েছেন, হুজুর একটা চমৎকার আমল বলে দিবেন যেই আমলের দ্বারা আমি সারা দিনে অজস্র সওয়াব পাব। প্রিয় ভাইয়েরা, কোরআন সুন্নায় এরকম তো অজস্র আমল আমাদের জন্য আছে, কিন্তু আমি আপনার কাছে একটা সহজ আমলের কথা বলতে চাই, যেই আমলের জন্য নতুন করে কোনো পেরেশানি নিতে হবে না। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কেউ যদি প্রত্যেক দিন একটা তাসবি 100 বার পড়ে, কি তাসবি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবীজি বলছেন কেউ যদি এই তাসবিটা 100 বার প্রতিদিন পড়ে, আল্লাহ সাথে সাথে তাকে 10টা দাস মুক্ত করে দেওয়ার সওয়াব আমলনামায় দিয়ে দিবেন, 100টা নেকি তার আমলনামায় লিখে দিবেন, 100টা গুণা তার আমলনামার থেকে মুছে দিবেন। আর নবীজি বলছেন ওর থেকে বেশি কেউ যদি বলতে পারে তাহলে ভিন্ন কথা, নচেত এই 100 বার বর্ণেওয়ালার থেকে উত্তম আমল ওই দিন আর কেউ করে নাই এই হিসাবে আল্লাহ লিখে নেবেন। সাথে সাথে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এইটা পড়ে, ওই দিনে শয়তান তার আর কোনো ক্ষতি করতে পারবে না, আল্লাহ শয়তান থেকে তার জন্য একটা রক্ষার কবচ বানায় দিবেন। আমরা কি এটা পারবো ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কত সময় কত দিক দিয়ে ব্যয় করি, এই আমলগুলি যদি আমরা করি আল্লাহ আমাদের দুনিয়া আখেরাতে কল্যাণে ভরপুর করে দিবেন, আল্লাহ আমাদেরকে আমলের জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন। একজন প্রশ্ন করেছেন, শেখ শীতে কান টুপি পরি বা অনেক সময় মাংকি টুপি পরি, যেই মাংকি টুপি আমি পরি তাতে আমার কপাল পর্যন্ত ঢেকে যায় এবং ওই কপাল ঢাকা অবস্থাতে আমি সিজদা করি, আমার নামাজের সিজদা কি হয়? সাথে আরেকটি জিজ্ঞাসা করতে চাই, তেলাওয়াতে সিজদা অনেক সময় তেলাওয়াত করতে করতে বসে থেকেই কোরআন বগলে ধরে দিয়ে ফেলি, সিজদার জন্য কি দাঁড়াতে হবে? দুইটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে শীতকালে আমরা অনেকেই মাফলার দিয়ে মুখ পেঁচাই, মাংকি টুপি পরে কপাল পর্যন্ত ঢাকায় রাখি। প্রথম কথা হচ্ছে আপনি যদি এই অবস্থায় সিজদা দেন আপনার সিজদা আদায় হয়ে যাবে, তবে হাদিসের আলোকে বোঝা যায় ইচ্ছাকৃতভাবে সিজদার জায়গায় চুল বা অন্য কিছু দিয়ে এইটা আপনার ঢাকায় রাখা উচিত হবে না। আপনি মাজুর, এত ঠান্ডা লাগছে যে আপনার কপাল ঢাকানো আছে, সে অবস্থায় নামাজে দাঁড়ায় গেছেন, কানটুপি খোলার সুযোগ নাই, সেটা আপনার জন্য বৈধ, কিন্তু ইচ্ছাকৃতভাবে বরাবর কপাল ঢাকায় রেখে এইভাবে সিজদা দেওয়া মাকরুহ। কেননা সিজদা যে 7 অঙ্গ দিয়ে দিতে হয় তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে কপাল, কপালটা যেন আপনার জমিনে থাকে। তবে কেউ যদি মাংকি টুপি পরে অথবা মাফলার পরে সিজদা দিয়ে দেয় সিজদা আদায় হয়ে যাবে। 2 নম্বর তার প্রশ্ন হচ্ছে তেলাওয়াতে সিজদা কোরআনে যেগুলি আছে 14টি, এই তেলাওয়াতে সিজদা যখন আপনাকে দিতে হবে এটা উজুব, এখন তেলাওয়াতে সুজদার ক্ষেত্রে উনি বগলে এরকম করে কোরআন শরীফ পড়তেছে, পড়তে পড়তে বগলে নিয়ে ওখানেই সিজদা দিয়ে দিল, তেলাওয়াতে সিজদার জন্য ফোকাহে কেরামের মতামত হচ্ছে সিজদাটুকুই ওয়াজিব, তাহলে এই সিজদা যদি দিয়ে দেয় তাহলে তার সিজদা আদায় হয়ে যাবে। তবে এটার মুস্তাহসান মুস্তাহাব পদ্ধতির কথা বলা হয়েছে যে বান্দা দাঁড়ানোর থেকে রুকুর পর এরপরে সিজদার প্রিপারেশনে যায়, রুকুর পরের থেকে সিজদা পর্যন্ত যাওয়া পুরাটাই সিজদার হালত, এই হিসাবে কেউ যদি সুযোগ থাকে তাহলে পূর্ণাঙ্গ দাঁড়ায় সিজদা দিবে, মাথা উঠাবে তার সিজদা হয়ে যাবে, তবে বসে দিলেও সিজদা আদায় হবে, উত্তম হবে দাঁড়ানোর থেকে যে সিজদা দেওয়া। আশা করি উত্তর পেয়েছেন। আমার নাম তাসলিমা, রান্নার সময় ফ্রিজ থেকে বের করা গোস্ত ভিজিয়ে রাখি, রাখার পরে সেই পানিটি লাল হয়ে যায়,
আমার জিজ্ঞাসা, গোশত ধোয়ার সময় অনেক সময় হাতের হাতায় গায়ের মধ্যে সেই রক্তের ছিটা লাগে, সেই জামা কাপড় পরেই আমি নামাজ আদায় করে ফেলি, আমি তো জানি রক্ত না পাক, এখন আমার নামাজ হবে কি না? প্রিয় বোন, আপনি যেই গোশতটুকু ফ্রিজ থেকে বের করে ভিজান এবং এরপরে রক্ত বর্ণ ধারণ করে পানির মধ্যে, ওই পানি যদি আপনার গায়ের মধ্যে লাগে তাহলে এই পানি লাগলে আপনার নামাজের সমস্যা হবে না, এটা নাপাক নয়। জানতে হবে রক্ত দুই ধরনের, একটা হচ্ছে পশু প্রাণীর যাবতীয় প্রবাহিত রক্ত, জবাই করে দেওয়ার পর রক্ত, অথবা কোনো একটা পশুর গায়ের মধ্যে কেটে গেছে, প্রাণীর গায়ের মধ্যে কেটে গেছে ওইটার থেকে প্রবাহিত রক্ত, এই রক্ত হারাম এবং এই রক্ত নাপাক, এইটা আপনার লাগলে আপনার জন্য সেটা পরিবর্তন অথবা ধুতে হবে। কিন্তু আপনার যেই রক্ত মৃত প্রাণী তাকে জবেহ করে ফেলা হয়েছে, এরপরে শিরা উপশিরায় যে রক্ত লেগে থাকে, গোস্তের ভিতরে যে রক্ত থাকে, এই রক্ত নাপাকও নয়, এই রক্ত হারামও নয়। আর একটা রক্ত নাপাক বা হারাম নয়, সেটা প্রবাহিতই হোক, মরাই হোক, জেতাই হোক, সেটা হচ্ছে মাছ। মাছের রক্ত লাগলেও আপনার কোনো সমস্যা নাই। তাহলে যদি কোনো প্রাণীর জীবিত জবাই করার সময় অথবা আঘাতপ্রাপ্ত ওই রক্ত ছিটকায় আসতে পড়ছে, ওটা যেরকম হারাম, ওটা লাগলেও নাপাক হবে। কিন্তু যেই গোস্ত ভিজায় রাখছেন, ভিজায় রাখার কারণে পানির সাথে লাল লাল হয়েছে, ওইটা আপনার গায়ে লাগলে ওইটা পরে যদি আপনি নামাজ আদায় করে ফেলেন, আপনার নামাজ ইনশাল্লাহ আদায় হয়ে যাবে, এটা আপনার পরিষ্কার পরিচ্ছন্ন পোশাককে নাপাক করতে পারবে না। আশা করি আপনার উত্তর পেয়েছেন। একজন প্রশ্ন করেছেন, শেখ আমার আব্বা মারা গেছেন, তিনি নিয়মিত নামাজি ছিলেন না, রোজাও ঠিকমতো রাখতেন না, হার্টের রোগী বলে নিজেকে নিজে প্রবোধ দিতেন, জীবনে অধিকাংশ সময় সিগারেট খেয়েছেন, শেষের দিকে অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল, তবে আমি জানি না কোনো কালে তার যা অবস্থার কথা শুনেছি, হজ হয়তো ফরজও ছিল কিন্তু তিনি হজও আদায় করেন নাই। যদিও আমার আব্বার একটি গুণ ছিল, মানুষজন খুব আব্বাকে পছন্দ করতেন, তিনি মারা গেছেন, আমি সন্তান হিসেবে ভিতরে খুব বেশি কষ্ট অনুভব করি, আমার আব্বার জন্য আমার করণীয় কী, মেহরবানি করে বলবেন। প্রিয় ভাইয়েরা, ভালো করে খেয়াল করে দেখেন, মৃত্যু আমাদের সকলেরই আসবে, যাওয়ার পরে আমাদের বেনামাজি হিসাবে, সিগারেট খোর হিসাবে, রোজার গাফলতি হিসাবে, এরকম করে আমাদেরকেও কবরে যাওয়া লাগতে পারে যদি আমরা অভ্যাস থেকে না শুধরাই। কিন্তু এই সন্তান যে কথা বাপের জন্য জিজ্ঞাসা করেছে, সন্তান হিসাবে সে প্রথমত একটা নেককার সন্তান, কেননা তার বাপকে নিয়ে সে ভাবছে। আমি আপনাদের কাছে কোরআন হাদিসের আলোকে পাঁচটা পয়েন্টে এ বিষয়ে কিছু কথা সমাধান হিসেবে বলতে চাই। এক নম্বর বিষয় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সন্তানের জন্য দায়িত্ব দিয়েছেন যে তোমরা তোমাদের পিতামাতার জন্য প্রথমত খালেসভাবে আল্লাহর কাছে দোয়া করো, এবং যে দোয়াটা করবে আল্লাহ যে বাপ মাকে মাফ করে দেওয়ার একটা সুযোগও খুঁজবেন, সে দোয়াটাও আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে বান্দাদের জন্য জানিয়েছেন। আল্লাহ বলেছেন, রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ যেদিন হিসাবের দিবস হবে আল্লাহ, ওই দিন আমার আব্বা আম্মা মুমিনরা যারা উঠবে, আল্লাহ তুমি নিজ গুণে তাদেরকে ক্ষমা করে দিও। দোয়াটা শিখাইছে কে, কবুল করবে কে? তাহলে ওই আল্লাহ এই দোয়া শিখাচ্ছেন। তাহলে সন্তানের একমাত্র প্রথম দায়িত্ব হবে এই দোয়াটা অব্যাহত করা। দুই নম্বরে আমরা বলবো যে সন্তানের জন্য এই দোয়া করার দ্বারা আল্লাহ চাইলে তার অনেক গুণা মাফ করে দিতে পারেন। নবীজি বলছেন হাদিসের মধ্যে যে একদল লোক জান্নাতে যাওয়ার পরে বলবে, আমাদের এত মর্যাদা, আল্লাহ আমরা এত আমল করি নাই, তখন তাদেরকে বলা হবে, তোমরা মৃত হয়ে যাওয়ার পরেও তোমাদের জন্য তোমার সন্তানরা দোয়া করেছিল, আল্লাহ দোয়া কবুল করে তোমাদেরকে এই মর্যাদা দান করেছেন। অতএব বাপ মায়ের জন্য দোয়া করতে ভোলা যাবে না। এরপরে বলবো প্রিয় ভাইয়েরা, পিতামাতার হয়ে দান সাদাকা করা। নবীজি সাল্লাম বলছেন, যখন মানুষ মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়, জারি থাকে কি, আপনি যেটা দান সাদাকা করবেন, যেটা আপনার সাদাকায় জারিয়া হিসেবে যাবে, তো সন্তান বাপ মায়ের পক্ষ থেকে দান সাদাকা করবে, আল্লাহ আমার আব্বাকে মাফ করে দাও, আমি এই জন্য দান সাদাকা করলাম। এরপরে একটা বিষয় হচ্ছে, যদি তার উপরে হজ ফরজ হয়ে থাকে তাহলে আপনি আপনার আল্লাহ সামর্থ্য দিলে আপনি হজ করে দেন, এটা আপনার দায়িত্ব হবে। তবে দুঃখজনক হলেও সত্য একটা কথা বলতে হয়, আপনার সালাত, রোজা এবং জাকাত এইটা আপনি কোনো পদ্ধতিতে আদায় করে দিতে পারবেন না,
এইটা আল্লাহ যদি ধরে ফেঁসে যাবে, আর আল্লাহ যদি মাফ করে দেয় মাফ। তাহলে এইগুলার কোনো কাজা হয় না। আপনাদের এলাকায় উমুক উমুক এত ওয়াক্ত নামাজ পড়ায় তার জন্য নামাজের ফি দিয়ে দিচ্ছে, বলে না? এটা একটা নিরেট বোকামু, শরীয়তে এরকম কোনো অবস্থান নাই আপনার জন্য। রোজার কোনো আপনি আলাদা করে ফি দিয়ে দিতে পারবেন না, যেগুলো ইচ্ছাকৃতভাবে উনি বাদ দিয়ে দিছে। সুতরাং আপনাকে আমাকে দোয়া করতে হবে। আর একটা বিষয় সন্তানের জন্য আছে, পিতা মাতা যাদের সাথে বন্ধুত্ব রাখতেন আপনি তাদের সাথে সুসম্পর্ক রাখবেন, আপনার আব্বার বন্ধুদের সাথে সুসম্পর্ক রাখবেন। আল্লাহ এবং আল্লাহ রসুল এটাকে নির্দেশনা দিয়েছেন। আশা করা যায় আল্লাহ চাইলে আপনার আব্বাকে মাফ করে দিতে পারেন। তবে যেই সকল বাপ আমরা এখন বেঁচে আছি, তাদের যদি বিড়ি খাওয়া, নামাজ বাদ দেওয়া, রোজা বাদ দেওয়া, হজ ফরজ হজ না করার অভ্যাস থাকে, তাহলে শুধরাই নেন। কেননা সন্তানের কান্দে এটা চাপাই দিয়ে যাওয়ার সুযোগ নাই। কবরে আমারটা আমাকেই সামলাতে হবে।